नमस्कार बंधुरा फूड स्मॉल चैनले सबाई के अनेक अनेक स्वागत। आमी आज के रान्ना करब शोल माछेर झोल रेसिपी। आमी शोल माछेर झोल खूब सहज भावे बनाब, खूब कम तेल मसलाय, किन्तु खेते दारुण टेस्टी हबे। चलुन देखिनी रेसिपिटा। एखाने आमी शोल माछटाके धुए निएछि, दिए दिच्छि नून आर हलुद गुड़ो, कड़ाइते दिए देब तेल, মাছের গায়ে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে দেব। এবার আমি মাছগুলোকে দিয়ে ভেজে নেব। এবার মাছগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দেব। এবার দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। এবার আমি একটা আলু কেটে নিয়েছি, দিয়ে দেব। দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো। এবার আলুটাকে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দেবো এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আলু আমার সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আপনারা বাড়িতে একবার এইভাবে শোল মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।